আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জায়ন অ্যান্ড মাইজা নিবেদিত রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছি আমি নিশাতমণি লিজা এবং আমার সাথে আছেন মিতি সঞ্জানা। আমাদের জায়ন অ্যান্ড মাইজার যে হালাল ফেস ওয়াশটা আছে, এটাকে আপনি ইউজ করেছেন? হ্যাঁ, এই প্রোডাক্টটা আসলে আমার ইউজ করা হয়েছে এবং আমি কিন্তু দেখেছি যে খুব জেন্টল একটা প্রোডাক্ট, এবং যারা আসলে হালাল প্রোডাক্ট চুজ করেন বিভিন্ন কারণে, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই ফেস ওয়াশটি খুব ভালো ভালো হয়। শৈশবে রমজানে সেহরি এবং ইফতারি কেমন উপভোগ করছিল? আর শৈশবের বিষয়টি তো আসলে অনেক বেশি উপভোগ্য। এখন যখনই আমরা যত বড় হতে থাকি তত বেশি আসলে শৈশবকে মিস করি, এবং সেই সময়কার যে সোনালী অতীত সেগুলোকে অনেক মিস করি। আর এখনকার যে আমার কাছে মনে হয় ইফতার বা সেহরির কালচার অনেক কিছু আছে, আমরা নানান ধরনের ইফতার অনেক এক্সট্রা ভেগেন্টলি আসলে অনেক কিছু করা হয়, অনেক ধরনের আইটেম থাকে টেবিলে, কিন্তু সেই সময়কার যে আসলে আমি বলবো যে মানুষের মধ্যে যে আন্তরিকতা, একটা সময় ছিল যে আশেপাশে প্রতিবেশীদের বাসায় এমন একটি দিন ডেডিকেটেড করা থাকতো যে 10 জন 20 জন 20টি বাসায় প্লেট সাজিয়ে সাজিয়ে ওইভাবে পরিবেশন করা হচ্ছে এবং আমরা নিয়ে নিয়ে যাচ্ছি বাসায় বাসায় দিচ্ছি, সেই কালচারটির থেকে তো আসলে আমাদের এখন আসলে অনেক ব্যস্ত জীবন যান্ত্রিকতার কারণে সেই কালচারগুলোর থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। অনেক গর্জিয়াসলি আসলে দেখা যায় যে ইফতার পার্টি হয়, নানা ধরনের সেহেরি নাইট এখন আমরা দেখি যে বাইরেও কিন্তু যাই। একটা সময় আমরা চিন্তা করতে পারতাম না যে ওই ঘুম থেকে ডাকছে, ঘুম থেকে উঠে সেহেরি খেতে বসছি সবার সাথে, এনজয় করছি। এখন কিন্তু আমরা দেখা যায় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে রাতেও বের হচ্ছি সেহেরি খেতে, বিভিন্ন জায়গায় ওরকম বুফে সেহেরির ব্যবস্থা থাকে। তো এই জিনিসগুলো অবশ্যই এনজয় করি সময়ের পরিবর্তনের সাথে সাথে, যে নতুন বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের এবং সেগুলোকে উপভোগ করতে হবে, কিন্তু আসলে শৈশবের যে সেই স্মৃতিগুলো, মধুর স্মৃতিগুলো, ওগুলো আসলে সবসময় ঘুরে ফিরে মনে আসে। কারণ আমার পাশের বাসায় যে প্রতিবেশী, এখন দেখা যায় ওই যে ইফতার শেয়ার করা, সবাই যে একসাথে শেয়ারিং কেয়ারিং এর যে জয়, সেই আনন্দটা অনেক কাছে মিস করি। আমাদের শেয়ার কি অবস্থা, কোনটা ভালো লাগতো আগেরটা না এখন, এখনের যে সেহরি আর ইফতারি সেটা কেমন লাগে আপনার কাছে? আর দুটোই ভালো লাগে। এখন তো আসলে অন্যরকম জীবন, একসময় মা বাবার সাথে যখন ছিলাম তখন এক ধরনের জীবনযাপন ছিল, এখন বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে হাজবেন্ড আমরা, তো ইফতার এবং সেহরি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমার। রোজার সময় যত ব্যস্ততায় আমার থাকুক না কেন, আমি আসলে বাসায় পরিবারের সবার সাথে একসাথে ইফতার করতে খুব পছন্দ করি, এবং দেখা যায় যত কাজেই থাকুক না কেন সব কিছু সেরে তাড়াতাড়ি বাসায় ফেরত আসি আমি একেবারে সময় মতো। এবং ইন্টারেস্টিংলি আমার ইফতারগুলো নিজের হাতে বানাতে খুব ভালো লাগে। সবাই দেখা যায় সব কিছু প্রিপেয়ার করে, হেল্পিং হ্যান্ড যারা রয়েছে ওরা, কিন্তু এসে দেখা যায় যে আমি বেশ কয়েকটা আইটেম আমি নিজের হাতে করি, এবং বাচ্চারাও খুব ইগারলি ওয়েট করে যে মা আসবে। মানে ওই দেখা যাচ্ছে আজান পড়ার সাথে সাথে দৌড়ে আসে, যে সব দৌড়াদৌড়ি বাসায় যে চলো তাড়াতাড়ি ইফতার করতে যায়। আমার মেয়েটা ওর বছর এবার তো 2 বছর বয়স, তো গতবার ও একদম ছোট ছিল যখন 1 বছর, ওকে একদম হাই চেয়ারে আমাদের সাথে ইফতার টেবিলে বসাতাম, একসাথে সবাই ইফতার করা, ও একটু মুড়ি খাচ্ছে, জিলাপি খাচ্ছে, মজা সবাই মিলে, আমার কাছে খুব ভালো লাগে এবং ইফতারটা খুবই এনজয় করি এবং নিজে হাতে বানাতেও খুব পছন্দ করি। আইনজীবী হিসেবে এই রমজানে আপনি মানে কর্মক্ষেত্রে কি ভূমিকা রাখছেন? কর্মক্ষেত্রে আসলে সব কিছু এত কম সময়, এই যে ওয়ার্কিং আওয়ারটা এত ছোট, আমাদের আসলে এমন একটি বিষয় আইনজীবীদের কাজটা এমন চ্যালেঞ্জিং যে সবসময় আমাদের কিন্তু একেবারে 24/7 অ্যাক্সেসেবল থাকতে হয়। কেননা ক্লায়েন্টের যে সমস্যা সেটা তো আর আসলে রমজান বা ওই হিসেব মতো আসে না, যখন একটা প্রবলেম হয় সাথে সাথে রেসপন্স করতে হয়, তো কাজেই দেখা যায় যে একটু টাফ হয়ে যায়, টাইম ম্যানেজমেন্টটা খুব কঠিন হয়ে যায়। আমি নিজে পার্সোনালি চেষ্টা করি যে এই সময় খুব এমার্জেন্সি ছাড়া নতুন করে কোনো ধরনের কোনো কাজগুলো আসলে আমি নেই না, একটু বেছে বেছে ইয়ে করি, যে একান্তই আসলে না তো করা যায় না, কিন্তু একান্তই যেগুলো আসলে দেখা যায় যে একটু পরে করলেও হয় বা অত আর্জেন্ট বিষয় না, সেগুলোকে আমি একটু ডেফার করি, যে আচ্ছা ঈদের পরে বা আস্তে ধীরে সে কাজগুলো করি, একটু স্লো চাই। কারণ আমি যেটা বলছিলাম যে আমি একদম 3টা 4টার মধ্যে বাসায় থাকতে চাই, নিজের হাতে ইফতার রেডি করা, বানানো, এগুলো সবাই একসাথে যেই যে একটা একটা তৎপরতা, এটা খুব ভালো লাগে। তো কাজে একটু বেছে বেছে একটু চেষ্টা করি যে যেগুলো একান্তই জরুরি না সে কাজগুলো অন্যদেরকে অ্যাসাইন করি বা চেষ্টা করি যে সেগুলোর থেকে একটু কি করে নিজেকে দূরে রাখা যায়। সেহরি তৈরিতে কিভাবে ভূমিকা রাখেন? আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশের বা আমাদের পরিবারের বাংলাদেশের প্রেক্ষাপটে নারী সদস্য যারা, তারা কিন্তু দেখেন তারা রোজা রাখছে এবং সেই একই সাথে পরিবারকেই যে 3টা মিল ইফতার সেহরি
সেই সাথে রাতের খাবারটা সার্ভ করা। এবং দেখা যায় আমাদের তো একটা যে কালচারটা আমরা বলছি যে ইফতার খাই আমরা, অনেক ধরনের আইটেম করা হয়, তো কাজে আমাদের পরিবারের নারী সদস্যদের তো আসলে অনেক ভূমিকা এখানে, প্রতিবেলায় সার্ভ করা এবং তারা নিজেরাও রোজা রাখছেন যেখানে, তো কাজেই সব আমারও আসলে তার থেকে তো ব্যতিক্রম নই আমি, যেহেতু নিজে পছন্দও করি। অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পুরুষ সদস্য যারা রয়েছেন, নারীদের যে অবদানটা পরিবারের প্রতি, এই জিনিসটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করা খুব জরুরি। এবং আমরা বলি যে রমজান মাস এটি তো আসলে শুধু পান এবং আহার থেকে বিরত থাকার বিষয় না, এখানে কিন্তু সংযমের কথা আমরা যখন বলবো যে কোনো ধরনের, যে আমরা আমাদের ব্যবহার আচার আচরণ, ডেফিনেটলি এটা বলা হচ্ছে যে মানুষের ধৈর্যটা, আমার কেউ একটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ট্রাফিকে আমি বসে আছি, কেউ কোনো সাহায্য চাইছে বা কিছু, সেই সময় অ্যাটলিস্ট সাহায্য করতে না পারলে হাসি মুখে তার সাথে কথা বলা বা খারাপ ব্যবহার আচরণ না করা, আচার আচরণগতভাবেও নিজেদেরকে সংযত রাখা, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এবং যেটি বলছিলাম যে যে প্রসঙ্গে বলছিলাম যে নারী সদস্যদের প্রতি আমাদের যে তাদেরকে অ্যাপ্রিসিয়েশনটা, যে তারা যে আমাদেরকে এই যে প্রতিবেলাতে সবার সামনে প্রেজেন্ট করছেন যেই খাবারগুলো, সেগুলোকে আমার কাছে মনে হয় যে অ্যাপ্রিসিয়েট করা খুব জরুরি। আসলে আসলে রমজান মাসে আমাদের নারীদের অনেক কর্মক্ষেত্রে বা বাসায় অনেক কিছুই কাজ থাকে, সেটা বা আমাদের ফ্যামিলি সবাই না আমাদেরকে হেল্প করা, মনস্তাত্ত্বিক অনেক ব্যাপার স্যাপার থাকে, যেগুলো ঈদের একটা প্রস্তুতি থেকে যায়, ঈদের কেনাকাটা নানা ধরনের কমিটমেন্ট তো থাকেই। আসলে পারিবারিক ও সামাজিক যে আমাদের রমজানে দায়িত্ব থাকে বা ঈদের যে প্রস্তুতি, হ্যাঁ, বা আপনাকে কীভাবে মেনটেন করেন সেটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আর সেখানে যেটা যে আগের থেকেই প্রস্তুতি, যেমন দেখা যায় এই টাইমটা আসলে কেনাকাটা করার, রোজা রেখে সব কিছু মেনটেন করে, কাজ এবং বাসা সব কিছু মেনটেন করে কেনাকাটার জিনিসটা আসলে খুব কঠিন হয়ে যায়। তো কাজেই সাধারণত চেষ্টা করি যে মেইন যে কেনাকাটা থাকে, আত্মীয় স্বজনদের জন্য যেগুলো উপহার বা অন্যান্যদেরকে উপহার দেওয়া থাকে, যারা অনেকে গরিব আত্মীয় রয়েছেন যারা গ্রামে বা যাদের সাহায্য করার প্রয়োজন থাকে, সেই কাজগুলো আসলে একটু আগে সেরে ফেলি। বেশি মেজর যেগুলো কেনাকাটা থাকে সেগুলো আগেই সেরে ফেলি। আর রোজার সময় যেটি হয় যে তখন একটু লেট নাইট আমরা কিন্তু এটা খুব এক সময় খুব বেশি আমরা এটা করতাম, সেটা হচ্ছে যে একটু লেট নাইটে কেনাকাটা করতে বের হওয়া, একটু শপিংয়ে হয়তো কেনা হচ্ছে না কিন্তু দেখা যায় যে ওই যে মার্কেট হপিং, এক জায়গার থেকে আরেক জায়গায় যা একটু দেখলাম বা বাচ্চাদের নিয়েও একটু যে হইচই করা, সেই জিনিসটা আমরা করি। এবং চাঁদ রাতে শপিংটা খুব এনজয় করি, এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে। তো কাজেই এক ইফতার টিফতার শেষ করে সব কিছু শেষ করার পর একটু লেট নাইটে আমরা প্রায় বেরোই, ওই দেখা যায় দেড়টা দুটো পর্যন্ত অনেক সময় ঘোরাফেরা হয়ে থাকে, স্পেশালি যেসব উইকেন্ড পড়ে, যে বৃহস্পতিবারে হয়তো একটু লেট নাইটে ঘোরাঘুরি করা যায়, ফ্রাইডেতেও একটু ঘোরাঘুরি করা যায়, সেই জিনিসগুলো করি, সেই কাজগুলো করি। আর সামাজিকতার কথা বলতে গেলে যেটা আমি একটা জিনিস সবসময় মেনটেন করি যে প্রত্যেক দিনই ইফতারের সময় আমরা নিজেদের পরিবারের সদস্য ছাড়াও একজন কি দুজন অ্যাটলিস্ট বাইরের লোককে আমি ইনক্লুড করি। বাইরের লোক বলতে হয়তো আমার নিচে যে সিকিউরিটি গার্ড থাকে, অনেক ক্ষেত্রে ড্রাইভার, ওর হয়তো ডিউটি শেষ হয়ে যাচ্ছে বিকেলে, আমি তাকে বলি যে বেশিরভাগ সময় আমি তাকে বলি ইফতারের সময় সে যেতে থাকে আমাদের সাথে ইফতার করে। সো এই যে আমার কাছে মনে হয় যে ছোট্ট ছোট মানে কাইন্ড জেস্টারগুলো, এগুলো আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে ইফতারটা আমি যদি শেয়ার করতে পারি আরও দুজনের সাথে, রহমতের মাস রমজান মাস, তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, অ্যাটলিস্ট একজন দুজন হলেও যাতে আমাদের সবারই এটা সবারই ভালো লাগে সেটা আমার কাছে। এবং অনেক সময় এখন কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যারা কিন্তু ইফতারি ডিস্ট্রিবিউট করে, হয়তো যারা অরফান আছেন, যারা আসলে পথ শিশু আছে বা হোমলেস যারা আছে তাদেরকে, কিন্তু গৃহহীন মানুষদের মধ্যে অনেক সহজ হয়ে গেছে। একটা সময় হয়তো আমাদের রেধে নিজেদেরকে খাওয়াতে হতো, এখন কিন্তু আমি একটা ডোনেশন দিলেই দেখা যাচ্ছে তারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে এবং তারাই কিন্তু সেই খাবারটা তাদের কাছে পৌঁছে দিচ্ছে, পরিবেশন করছেন তাদেরকে খুব সুন্দর করে। তো গত বছরও আমরা এই জিনিসটা প্র্যাকটিসটা করেছি যে বিভিন্ন শিশুদের মাঝে ইফতার বিতরণ, মানে ঘরের তো আছেই যারা সদস্য বা যারা থাকেন সিকিউরিটি গার্ড, আশেপাশের যারা রয়েছেন তাদের পাশাপাশিও এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমরা অনেক গত বছর নিয়েছি, এবারও আমরা নিচ্ছি। তুমি ব্যারিস্টার হয়েছো, তো এই ব্যারিস্টার হওয়ার পিছনে তোমার কার অবদান বেশি? আচ্ছা, সবচেয়ে বেশি অবদান যদি বলি যে অঙ্কের প্রতি আমার ভীতি প্রচণ্ড, আমি মানে ম্যাথস আমি অসম্ভব ভয় পেতাম এবং আমার দেখা যেত অঙ্ক পরীক্ষার আগের রাতে আমি মানে টেনশনে একদম অস্থির হয়ে, প্রচণ্ড রকমের ফোবিয়া আমার, তো এটা হচ্ছে প্রধানত প্রথম কারণ। আর সেই সাথে সাথে ডেফিনেটলি আমার ফ্যামিলি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ডেফিনেটলি আমার ফ্যামিলির তাদের আসলে ইচ্ছে ছিল আমি হয় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই ধরনের
এগুলোই আসলে মানুষ মেইনলি ভেবে থাকে, লয়ারের কথা হঠাৎ করে হয়তো চিন্তা করে না। তো কাজেই সেক্ষেত্রে অবশ্যই আমার ফ্যামিলির সকলেরই আসলে উৎসাহ ডেফিনেটলি বিয়ের আগে, বাবা মার তো ডেফিনেটলি সবচেয়ে বড় অবদান যে কোনো সন্তানের জীবনে, এবং এখন আমি যে প্র্যাকটিস করছি আমার ফ্যামিলির সাপোর্ট সবসময় আছে আসলে। কেননা ল প্রফেশনটা তো অনেক বেশি চ্যালেঞ্জিং, এখানে আসলে অনেক লং ওয়ার্কিং আওয়ার, অনেক লেট আওয়ার্সে কাজ করতে হয়, কাজে আমার ফ্যামিলির থেকে যদি আমি সেই সাপোর্টটা আসলে না পাই, তাদের সাপোর্ট ছাড়া আসলে যে কোনো কিছুই করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো কাজে আমি বলবো যে ডেফিনেটলি যে ফ্যামিলির সাপোর্টটা আমি সবসময় অনেক বড় করে বলি না, কারণ আমি ধরেই নিই আমার ফ্যামিলি আছেই আমাকে সাপোর্ট করার জন্য, করবে এটা আলাদা করে তাদেরকে ধন্যবাদ জানাবারও কিছু নেই, মানে আমি ফর গ্রান্টেড ধরে নেই এই বিষয়গুলোকে। তো কাজে আলাদা করে অনেক সময় মেনশন করা হয় না, তবে আমি বলবো যে একটা ট্রিমেন্ডাস সাপোর্ট ছাড়া আসলে একজন মেয়ের পক্ষে বাংলাদেশে আইনের মতো একটি চ্যালেঞ্জিং পেশা, এবং আমি যেহেতু ফার্স্ট জেনারেশন, দেখা যায় অনেকের বেশিরভাগই আমাদের প্রফেশনে থাকে কি তারা সেকেন্ড জেনারেশন লয়ার, তাদের বাবা থাকে, দাদা থাকে, সবাই থাকে, বাট আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড ও তো লয়ার, দুজনে আমরা আইনজীবী এবং দুজনে আমরা ফার্স্ট জেনারেশন। তো কাজে যা কিছু সমস্ত কিছু আমাদের এই যে যৌথ প্রচেষ্টা এবং যৌথ উদ্যোগে সব কিছু হয়ে থাকে, এবং একে অন্যকে সাপোর্টের মাধ্যমে আমরা আসলে সব কিছু নিজেদেরকে চেষ্টা করি যতটুকুই সম্ভব আসলে দেশের জন্য কাজ করা, এবং চাইলে আমরা তো আসলে থেকেও যেতে পারতাম দেশের বাইরে, কিন্তু সবসময় ভেবেছি যে না, আমার দেশ আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে অনেক কিছু দিয়েছে, দেশের প্রতি আমাদের যে ঋণ সেটা শোধ করার জন্য আমাদেরকে দেশেই থাকতে হবে বা দেশে ফেরত আসবো। এবং দুজনেরই কিন্তু সিমিলার মাইন্ডসেট ছিল, মেন্টালিটি একই রকম, সেই জায়গাটায় ম্যাচ করেছে, এবং এখনও আমরা আসলে চেষ্টা করি যে যখনই আমরা যাই করি না কেন আমাদের সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড এবং একটাই পারপাস থাকে যে না, দেশের জন্য আসলে আমরা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারছি যে যার জায়গার থেকে, সেটি আমাদের মূল উদ্দেশ্য পারপাস, এবং এটি যাতে আমাদের পরবর্তী প্রজন্মের ভেতরেও আমরা সেই দেশপ্রেমটিকে আসলে ওদের ভেতরে সেই শেকড়টি যাতে আমরা আসলে গেঁথে দিতে পারি, সেটাই সবসময় আমাদের চাওয়া থাকে। ব্যারিস্টার মানে তো আমরা ভাবতাম ভারী কি, হ্যাঁ, তো তুমি যথেষ্ট সুন্দরী, তোমার এই সুন্দর মানে সুন্দর হওয়ার পিছনে বা রূপলাবণের পিছনে কি আমাদের জায়নান মাইজার কোনো অবদান আছে? মানে আমাদের তো দেখা যায় ফেসিয়াল স্কিনটা অনেক সেন্সিটিভ থাকে, আমার নিজের স্কিনও ভীষণ সেন্সিটিভ, সব কিছু আমাকে স্যুট করে না, বাট এই মানে জায়নান মাইজার যে ফেস ওয়াশ সেটা কিন্তু ইউজ করে আসলে আমার কাছে মনে হয়েছে যেটা এত জেন্টলি একদম পুরো ক্লিনজিংটা হয়, ভালো লেগেছে আমার কাছে অনেক, এবং আসলে মানে খুবই হাইলি রেকমেন্ড করবো তাদের জন্য। আর এটা তো আসলে খুব নতুন একটা কনসেপ্ট, তাই না? একটা সময় আমরা নেল পলিশ আমরা কিন্তু সবসময় দিয়ে রাখতে পারি না, কারণ আমার মানে ওজুবটা নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কিন্তু এখনকার কিন্তু এই যে ব্রিদেবল যে নেল পলিশগুলো বা এই জিনিসগুলো এসছে, এগুলো কিন্তু থাকা অবস্থায়ও কিন্তু নামাজ পড়া যায়। ধন্যবাদ মিতি, বড় দেখা হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, আবারও দেখা হবে আগামীকাল অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।